সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লেটেস্ট আপডেটে পুত্রবধূকে নিয়ে পালিয়ে বিয়ে করলেন শ্বশুর তাদের এই ভয়ঙ্কর ঘটনা আপনার লোম খাড়া করে দেবে মানুষের কাছে সবচেয়ে বড় সম্পর্ক হলো সন্তান ও পিতামাতার সম্পর্ক সেই সম্পর্কে কোনো রকমের দাগ থাকে না এবং পৃথিবীর অন্যান্য যে কোনো সম্পর্কের থেকে সেই সম্পর্ককে বেশি পবিত্র বলে মনে করা হয় গোটা বিশ্বজুড়ে এই নিষ্পাপ এবং হৃদয়ের সম্পর্কের অনেক উদাহরণ পাওয়া যায় গুগলে খুঁজলেও দেখা যায় বাবা মা এবং ছেলের মধ্যে অনেক মর্মস্পর্শী সম্পর্কের গল্প কথাই আছে ছেলের কাছে পিতামাতা স্বর্গের সমান এবং এই ব্যাপার অমান্য করলে সন্তানকে হতে হয় পাপের ভাগীদার নরকে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা আছে এরকম অনেক কথা শুনতে পাই আমরা সাধারণত বাবা ছেলেকে নিয়ে যে সমস্ত ভিডিও দেখি অথবা যে সমস্ত খবর পড়ি তারা সকলেই এক বাক্যে এই সম্পর্ককে এক আলাদা মাত্রা দিয়েছে কিন্তু আমরা ভুলে যাই যে এই পৃথিবী এত ভালো নয় শুধুমাত্র সাদা দিয়ে একটি গোটা পৃথিবী তৈরি হলে অনেক নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণ হতো মানুষের মনে ভিতর বাস করে এক কালো সত্তা সে শুধু অন্ধকার জেনে ভালো কি বস্তু সে জানে না একেবারেই পাপের পথে যাওয়ার জন্য সে মাঝে মাঝে লোকদের উস্কানি দেয় আসল কথায় আসা যাক আজকে যে গল্পটা আমরা বলতে চলেছি সেটাও অনেকটাই এরকম যদিও এটা সত্যি ঘটনা তবুও শুনে অনেকেরই গল্প বলেই মনে করতে পারেন বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বাসিন্দা বাবর আলী নামক এক ব্যক্তি নিজের স্ত্রী সন্তানকে রেখে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে নিয়ে পালিয়ে যান খবরটা শুধু অবাক হওয়ার মতোই নয় রীতিমতো ভয়ঙ্কর বাবর আলীর ছেলে ইউসুফ আলীর সঙ্গে প্রয়াত জবদুল হক জবুর মেয়ে সাথী খাতুনের বিয়ে হয় বিয়ের প্রায় তিন বছর পর জানা যায় শ্বশুরের সাথে বৌমা এক অন্য সম্পর্কে লিপ্ত হচ্ছে লোকজনের কথা অনুযায়ী বিয়ের পর বৌমার দিকে কুদৃষ্টি পড়ে শ্বশুরের তারপরেই তারা ঠিক করে একসাথে পালিয়ে যাওয়ার কথা তাদের এই পালিয়ে যাওয়ার কথা ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায় ইউপি চেয়ারম্যান তাবাড়িয়া চৌধুরী লোক পাঠিয়ে তাদের আটক করেন ধাইনগর ইউপি কার্যালয়ের একটি বৈঠকে বসে এবং তাতে স্থির হয় যে বাবর আলী তার স্ত্রীকে তালাক দেবেন এবং পুত্র ইউসুফ আলী নিজের স্ত্রীকে তালাকের পর শ্বশুর এবং পুত্রবধূর বিয়ে দেওয়া হবে বর্তমানে এসব ঘটনার পর ইউসুফ তার মাকে নিয়ে মামার বাড়িতে থাকেন এবং বাবর আলী তার পুত্রবধূ অথবা পরে হয়ে যাওয়া বধূকে নিয়ে থাকেন মহেশপুরের একটি ভাড়া বাড়িতে পৃথিবী কি অদ্ভুত তাই না সম্মানিত দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি ক্লিক করবেন